প্রিয় দর্শক বন্ধুরা, আর দ্য জোনেট ফিয়ালিতে আপনাদের সবাইকে স্বাগত। গত বছর ঠিক এই সময়, মানে আজকে না, 4th ডিসেম্বর, এই নালন্দা ভবনেরই মেন ক্যাম্পাসে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা গানের ভিতর দিয়ে সিজন 1। আর প্রথম বছরের কল্পনাতীত সাফল্যের পর আবার এবছর অনুষ্ঠিত হতে চলেছে গানের ভিতর দিয়ে সিজন 2। আজ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকছেন শিল্প সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেরা। চলুন তবে দেখে নেওয়া যাক এবার কিভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম বর্ষে, গানের ভিতর দিয়ে প্রথম বর্ষে আমি অশ্বর বিভাগে প্রথম হই এবং গোটা প্রতিযোগিতাটি মোট 4টি পর্যায়ে হয়েছিল। প্রথমে অনলাইনে প্রাথমিক পর্যায়ে এবং তারপর 3টি পর্যায়ে। আমি প্রথমে শান্তিনিকেতনে নবরঙ্গনাথ স্কুলে সেখানে অংশগ্রহণ করি এবং তারপরে দুটি এখানে হয়েছিল নালন্দা ভবনে এবং চূড়ান্ত পর্যায়ে ইজেসিসিতে। এবং এত দুই মানুষের মধ্যে আসতে পেরে, তাদের কথা শুনে, তাদের গান শুনে আমি মুগ্ধ হয়েছি। এই জন্য ধন্যবাদ জানাবো নবরঙ্গনাথ এবং নবগতিমান টিম। প্রথম বা সিজন 1 যখন হয়েছিল তখনও কিন্তু অনেক কোভিড রেস্ট্রিকশনস ছিল, তার মধ্যেই ওটা এত সাকসেসফুল হয়েছে। তো এবারটা থেকে তো এটা আরও বেশি বড় আকারে আমরা দেখব, নিশ্চয়ই শুনব, দেখব। এখন তো গানটাও দেখি আমরা, ভালো লাগে। সেই জন্য একদিকে ভালোই লাগে। আমার যেটা সবসময় মনে হয় নবনালন্দার ব্যাপারে, প্রথম থেকে আমি তো ওদের জন্মের মুহূর্ত থেকে রয়েছি, আমিও তখন ছোট, তখন আমি স্কার্ট ব্লাউজ পরি যখন প্রথম এখানে আসি। আমি প্রথম থেকে দেখেছি যে কিভাবে আমাদের কৃষ্টিকে ধরে রাখতে হয়, সেটা কিন্তু নবনালন্দার কাছ থেকে শেখার। এই এত বছর ধরে আর যেখানে এত রকমের অন্যান্য জিনিস ঢুকে পড়ছে আমাদের কালচারের মধ্যে, নবনালন্দা কিন্তু কখনো সেই দিকে ঝোঁকেনি। শুধু সেটাই বলবো না, এই প্রত্যেকটা জিনিস, যে ওল্ড ওয়াইন ইন নিউ বটল বলি না আমরা, সেই নতুন নতুনভাবে নতুন ভাবনা চিন্তা দিয়ে এগিয়ে যাচ্ছে ওরা। আর কিন্তু কখনো দেয়ার নট কম্প্রোমাইজড উইথ দ্য অরিজিনাল। সেটা আজকালকার দিনে এটা করতে পারাটাই একটা বড় কৃতিত্ব। আর করছে, যে আমরা বলি না যে এখন এই হয় না, এখন তাই হয় না, আমরা ভালো জিনিসটা না দিই না, তাই জন্য এখনের প্রজন্ম সব কিছু দেখে না বা শোনে না। দিলে কিন্তু করবে, শুনবে, সেটাই কিন্তু হচ্ছে। তাই সিজন 2টা আমি জানি আরও সাকসেসফুল হবে, কারণ আরও মানুষের কাছে পৌঁছবে ফিজিক্যালি এবং ভার্চুয়ালি। এভাবে যেন আমাদের কৃষ্টি বাঁচিয়ে রাখে নবনালন্দা, নবরবি কিরণ সবসময় যেন নবরূপে আমরা দেখি, নতুন কিরণ, সেটা নামটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। আর ভারতীদি আর্যদার কথা সব সময় মনে হয় এখানে আসলে। আর আমি অরিজিৎকে আই হ্যাভ টু কনগ্রাচুলেট হিম, যে ভারতীদি আর্যদার এই ভাবনা বা উনি যে ওরা যেটা গড়ে দিয়ে গেছে সেটা ও শুধু ধরে রাখেনি, এটা আরও সুন্দর করছে। সেটা তো আমরা সবাই চাই। আমি জানি যে নবনালন্দা অনেক কিছু করবে, অ্যান্ড ইট উইল জাস্ট গেট বেটার অ্যান্ড বেটার, আমাদের সংস্কৃতিকে ধরে রাখবে।
সংস্কৃতি জগতে বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এদিন সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা গানের ভিতর দিয়ে সিজন টু এর শুভ সূচনা হয়। এই দ্বিতীয় বছরের প্রতিযোগিতায় তিনটি বিভাগ থাকছে, উন্মেষ বয়সসীমা 10-14 বছর, বিকাশ 15-18 বছর এবং ঐশ্বর্য বয়সসীমা 19 বছর ও তার ঊর্ধ্বে। অনলাইনে www.nrkevents.com এবং অফলাইনেও আবেদনপত্র পাওয়া যাচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 10 জানুয়ারি 2023। প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবেন তাদের জন্য থাকছে বিশেষ অর্থমূল্যের পুরস্কার। এছাড়াও বিজয়ীরা নবনালন্দার রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের সুযোগ পাবেন। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে নবরবিকিরণের ইউটিউব চ্যানেলে একটি করে মিউজিক ভিডিও করার চুক্তি এবং নগদ পুরস্কার। প্রতিযোগিতার প্রাক প্রাথমিক পর্যায়ে অনুষ্ঠিত হবে অনলাইনে, দ্বিতীয় পর্যায়ে অফলাইনে এবং তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হবে 2023 সালের 16 এপ্রিল মধুসূদন মঞ্চে। আমরা আগের বার যখন আলোচনা শুরু করেছিলাম সবার সঙ্গেই নবনালন্দার সঙ্গে, যেমন সব সঙ্গীত শিল্পী যারা প্রতিযোগিতার শিল্পী আছেন রবীন্দ্রসঙ্গীতে, তখন আমরা ঠিক করলাম যে আসলে আমাদের সংস্কৃতির মূল যিনি তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। তো ঘুরে ফিরে আমাদের রবীন্দ্রনাথ আসতেই হয়, কিন্তু এই জেনারেশনে আমার কোথাও না কোথাও মনে হলো যে হয়তো বোধ হয় রবীন্দ্রনাথের গান সেরকমভাবে এখনকার জেনারেশনে শুনছে না। সেই জন্যে এবং আরেকটা দ্বিতীয় বিষয় যেটা হলো যে গ্রামে গঞ্জে অনেক প্রতিভা লুকিয়ে থাকে যারা হয়তো তাদের মানে এক্সপ্লোরের সুযোগ পায় না। তাই আমরা গত বছরই ঠিক করলাম যে একটা গানের ভিতর দিয়ে রবীন্দ্র সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, যেটা শুধু কলকাতা শহরের মধ্যেই সীমিত থাকবে না, যেটা চলে যাবে সুদূর শান্তিনিকেতন, যেটা রবীন্দ্রভূমি, সেখান থেকে চলে যাবে আমার ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায়। এবং আমরা কিন্তু আগেরবার প্রচুর সাড়া পেয়েছি মানে অ্যাটলিস্ট 700 মতো কন্টেস্টেন্ট এসেছিল। কিন্তু তখন তো শব্দ আমরা কোভিড পেরিয়ে উঠেছি, তাই প্রথম পার্টটা আমরা অনলাইন করেছিলাম। তো অনলাইন করার পর যেটা হলো যে তারপরে দুটো অনলাইনে যেহেতু একটা সীমিত একটা এন্ট্রি ফি রাখা হয়, সেই জন্য আমরা অনলাইনে যেটা সবাই দিয়েছিল প্রিলিমিনারি আমরা কিন্তু কাউকে বাদ দিইনি তার থেকে। তারপরে নবনালন্দা বা নালন্দা ভবনে আর শান্তিনিকেতনে নবনালন্দা পশ্চিম পল্লীতে আমরা প্রিলিমিনারিগুলো করেছি, সেখান থেকে শর্ট লিস্টে করে তারপর সেমিফাইনাল রাউন্ড এবং সেমিফাইনালের পর ফাইনাল হয়েছিল। যেহেতু তার যৌথ প্রয়াস ছিল ইজেসিসির সঙ্গে, ইজেসিসিতে ফাইনাল হয়েছিল, সেটা লাইভও দেখা গেছিল। তো এবার আমরা ঠিক করলাম যে তাদের কাছ থেকেই আমরা যারা আগের বার প্রতিযোগিতা, তারাও তো আছে এবং সারা বাংলায় এটা সারা পড়ে গেছিল, অনেকেই আমার কে বলেছে যে এটা খুব ভালো প্রতিষ্ঠানে যদি চালিয়ে যাওয়া যায়। তো সেই জন্য আমরা সেকেন্ড সিজনে এটা শুরু করেছি, প্রত্যেক বছর এই সময় হয়।
সত্যি কিছু বলার নেই, প্রচন্ড এক্সাইটেড আমি এবং আমরা সবাই, কারণ গানের ভিতর দিয়ে পার্ট ওয়ান ওয়াজ আ ম্যাসিভ হিট, আমরা এক্সপেক্ট করিনি, কারণ অনেক বছর পর নিয়ারলি আফটার ডিকেড আমরা দেখতে পাচ্ছি এরকম কম্পিটিশন হচ্ছে, এত বড় মাপের কম্পিটিশন হচ্ছে এবং এত মানুষ, এত বাচ্চারা আসছে সব জায়গা থেকে, নট অনলি ফ্রম কলকাতা, নট অনলি ফ্রম বেঙ্গল, আমি বলবো বাইরে থেকেও প্রচুর সবাই আসছে পার্টিসিপেট করতে, এবং সেটা খুব ভালো লাগার একটা বিষয়। এবং সাবজেক্টটা যেহেতু রবি ঠাকুরকে নিয়ে, সেটা সবসময় একটা আলাদা আমেজ ক্রিয়েট করে, তো আমি এটার সঙ্গে অবভিয়াসলি যুক্ত আছি, খুব ছোটো একটি অংশ, কিন্তু এত বড় একটা বিষয়ের মধ্যেও ছোটো একটি অংশ হতে পারে, খুবই খুশি। আমি চাইবো যে আপনারা সবাই আসুন, এই কম্পিটিশন একদম কম্পিটিশন ভাববেন না, কিন্তু যাতে আপনারা আপনাদের বেস্টটা দিতে পারেন, তোমরা তোমাদের বেস্টটা দিতে পারো, সেটাই চাইবো গানের ভেতর দিয়ে সিজন টু খুব খুব জনপ্রিয় হোক পার্ট ওয়ানের থেকে। প্রথম পর্বের সাথেও যুক্ত ছিলাম, প্রথম বছর একদম প্রথম থেকে শেষ অবধি সঙ্গে ছিলাম, এবং এই বছরও আশা করছি প্রথম থেকে শেষ অবধি থাকবো এবং এই পর্যায়ে চলতে থাকুক, এটাই আমার শুভেচ্ছা। এবং সত্যি কথাই তুমি বললে যে শিল্পী বটে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে থেকে বড় অবধি যতজন এখানে পারফর্ম করেছে, আমরা এত বাকরুদ্ধ হয়ে শুনেছি তাদের পারফরমেন্স, মাঝে মাঝে এরকমও মনে হয়েছে যে তারা কিছু কিছু জন আমাদের থেকেও ভালো গান করেন, এবং এটা কখনোই সম্ভব হতো না নবনালন্দা যদি এই, বা নবরবি কিরণ যদি এই উদ্যোগটা না নিত রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে। এত সুন্দর সুন্দর ছোট ছোট ছেলে মেয়েরা গান করছে, এই যে তাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়া, এবং শুধু তাই নয়, যারা এর আগের বছর এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, ঠিক যা যা ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের জন্য করবেন, ঠিক সেই সেই প্রতিশ্রুতি ওনারা সমানভাবে পালন করে গেছেন, এবং এটা খুব বড় সুযোগ। স্বাভাবিকভাবেই আমরা আমাদের গানের ক্যারিয়ারের শুরুতে কিন্তু এরকম সুযোগ পাইনি, অবশ্যই আমি বলবো সকলকে যে এই সুযোগ আপনারা মিস করবেন না, এবং আমার আন্তরিক শুভেচ্ছা এরকম কাজ আরও বেশি বেশি করে হোক। এইভাবে কম্পিটিশনের মুখোমুখি হওয়া ছোট ছোট ছেলে মেয়েদের খুব দরকার, কারণ আমাদের ভেতরের যে একটা ফোবিয়া থাকে, একটা পারফরমেন্স ফোবিয়া থাকে, অডিয়েন্স ফেস করার একটা ট্রমা থাকে, অনেক রকম আমরা কিন্তু কম বেশি ভালো খারাপ মুহূর্তের মধ্যে দিয়ে তো কাটাই ছোটোবেলা থেকেই, এই জায়গাটা আমাদের স্বচ্ছতার সাথে পরিষ্কার করে দেওয়া খুব দরকার, মনের মধ্যে সেই ইন্সপিরেশনের জায়গাটা তৈরি হওয়া খুব দরকার। এবং আমি বারবারই বলি, এটা আবারও আমি বলবো সকলকে, যে হার জিত নিয়ে কেউ প্লিজ কিচ্ছু ভাববেন না, ওটা জীবনের কোনো জিতই যেমন জীবনের শেষ জিত নয়, কোনো হারই জীবনের শেষ হার নয়, কম্পিটিশন একটা আয়নার মতো আমাদের সামনে নিজেকে আরও বেশি করে দেখানোর জায়গা, যেখানে আমি আমার ভুলগুলোকে জেনে আরও শোধরানোর সুযোগ পাই। বারবার করে এই কম্পিটিশন আমরা ফেস করতে থাকবো, আমরা এখনও ফেস করি, তোমরাও করবে, তো সকলকে আহ্বান জানাচ্ছি এরকম একটা শুভ উদ্যোগের সাথে সকলে পাশে থাকুন, আমার আন্তরিক শুভেচ্ছা। আমার উপস্থিতি না হয় উপায় নেই, কারণ অরিজিতের মানে একদম মানে কি বলবো ফোনের হুমকি, এবং না আমি ভীষণ, আমিও নবনালন্দা একজন পরিবারের একজন বলে মনে করি, এবং অরিজিৎ আমার নিজের ভাইয়ের মতো, আমার ছোটোবেলা থেকে বড় হয়েছি এবং আমার নিজের খুব ভালো লাগে এই জায়গাটা, তাই জন্য আমি আজকে এসেছি এবং আসতেই হতো। নবনালন্দা শিক্ষাক্ষেত্রে একটি বিশিষ্ট নাম, এই নবনালন্দা সংস্কৃতির জন্য বহু বহু বছর ধরে, ইনফ্যাক্ট আমাদের, আমরা যখন জন্মাইনি তখন থেকে করে আসছে নানান রকম তাদের উদ্যোগের মানে তুলনা নেই, একের পর এক তারা প্রোডাকশন করে এসছেন, এবং এখন যিনি প্রিন্সিপাল শ্রী অরিজিৎ মিত্র, তার উদ্যোগে এবছর যে কাজটি হচ্ছে সেটি হলো গানের ভিতর দিয়ে নামক একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে তারা খুঁজে আনতে চাইছেন
একেবারে যারা রিয়েলি গুণী ছেলেমেয়েরা তাদেরকে তারা খুলে অন্বেষণ করতে চাইছেন। এবং এই প্রতিযোগিতাটি সারা বাংলার প্রতিযোগিতা, সারা বাংলা থেকে সারা পেয়ে গত বছরের সাফল্যের পর এই বছর নবনালন্দার আসছে গানের ভিতর দিয়ে সিজন টু, যেই প্রতিযোগিতার মাধ্যমে তারা সত্যিকারের একটা উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটা যে কতটা আন্তরিক সেটা আমরা এটার সঙ্গে যুক্ত আছি বলে বোঝাতে পারছি আপনাদের, এবং নিজেরাও সেটা ফিল করছি যে যারা তিনটি বিভাগ, বয়সের কারণে তিনটি বিভাগ থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করছে তাদের জন্য রয়েছে তাদের অনেক অনেক প্রচেষ্টা, যেমন তাদের মঞ্চে গান করানো, তাদের অনলাইনে নানান রকম প্রোগ্রামে তাদেরকে দিয়ে অনুষ্ঠান করানো। তো এরকম একটি উদ্যোগ একটি শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে মানে ভাবা যায় না। আমার অন্তরের শ্রদ্ধা সাধুবাদ সমস্ত কিছু রইল এই প্রতিষ্ঠানের জন্য, শ্রী অরিজিৎ মিত্র এবং তার টিমের জন্য। এইরকম ভালো কাজ তারা করে চলুন, এগিয়ে চলুন তারা, আগামী দিনে আমরা আরও অনেক প্রতিভাকে পেতে পারি এই অন্বেষণের মাধ্যমে। নমস্কার, আমি শীর্ষ রায়। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নবনালন্দার নালন্দা ভবন প্রাঙ্গণে। এখানে যেটা আজকে হচ্ছে সেটা হচ্ছে গানের ভিতর দিয়ে সিজন টু এর ফর্মে উদ্বোধন হচ্ছে এবং সাংবাদিক সম্মেলন ডেকে আজকে সিজন টু হবে সেটা ঘোষণা করা হলো। এবং এখানে আজকে এসেছেন প্রচুর শিল্পীরা, আমার আপনাদের সবার প্রিয় অনেক গুণী শিল্পীরা এসেছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ যে সমস্ত শিল্পীরা আছেন তারা এসেছেন, আমাদের সমসাময়িক যারা আছে তারা প্রত্যেকে এসেছেন, এবং গতবারে গানের ভিতর দিয়েতে যারা কৃতি ছাত্রছাত্রীরা তারা আজকে এসছেন, তারা গান গাইছে, তো সামনে প্রচুর দর্শক বসে আছে। তো এইভাবেই ধুমধাম করে সিজন টু এর উদ্বোধন হচ্ছে আজ সাংবাদিক বৈঠক থেকে, এবং আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। আপনারা নবনালন্দার এবং নবরবিকিরণের ওয়েবসাইটে গিয়ে এবং নবরবিকিরণের পেজে গিয়ে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে যোগাযোগ করবেন, এখানে কীভাবে যোগ দেবেন এই প্রতিযোগিতায় সেটা সবটা জানতে পারবেন। সেখানে ফর্ম ফিল আপের সমস্ত রকম ভিডিও বিধি নিষেধ সমস্ত কিছু গুছিয়ে বলা আছে, আপনারা একটু দেখে নেবেন। এবং এটা একটা বিরাট কম্পিটিশান এই কারণে বলছি কারণ প্রথম বছর আমরা কিন্তু দারুণভাবে সাফল্য লাভ করেছি এবং প্রচুর ছোটো ছোটো ছেলেমেয়ে বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূর থেকে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা, গুণী ছেলেমেয়েরা উঠে এসেছে এই কম্পিটিশন থেকে, এবং আমরা দেখব এবারে কারা উঠে আসছে এবং আশা রাখবো যে আরও নতুন ছেলেমেয়েদের পাবো, নতুন নতুন ক্ষুদে শিল্পীদের আমরা পাবো। এবং আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, এবং আপনাদের ঘরে যদি কোনো ক্ষুদে শিল্পী থাকে অবশ্যই যোগাযোগ করুন, অবশ্যই ফর্ম ফিল আপ করে ফেলুন। আর সময় বেশি নেই, কিছুদিন পরেই হবে সিজন টু গানের ভিতর দিয়ে। সবার প্রথমে বলতে চাই যে আমি স্কুলেরই প্রাক্তন ছাত্রী এবং ছোট থেকে একদম বড় অবধি, ক্লাস টুয়েলভ অবধি স্কুলে পড়েছি। গান বাজনা এবং পড়াশোনা কী করে একসাথে করতে হয় স্কুল কিন্তু খুব ভালো করে শেখায়। অ্যান্ড আজকে গানের ভিতর দিয়ে আমরা সিজন টুতে প্রেস মিটে এসেছি। সবাইকে বলবো যারা আপনারা পার্টিসিপেট করছেন খুব মন দিয়ে গানটা গাইবেন, কারণ এখানে খুব অথেন্টিক গান বাজনা হয় এবং রবীন্দ্রসঙ্গীতকে প্রমোট করা হয়। আর সবাইকে জানাই অল দ্য বেস্ট, এবং এটা একটা কিন্তু একটা নতুন সুযোগ এই গানের ভিতর দিয়ে রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা কলকাতা শহরে খুব কমই হয় আমার মনে হয়। তো সবাইকে জানাই অল দ্য বেস্ট। নমস্কার, আমি দেবাদৃত চট্টোপাধ্যায়। গানের ভিতর দিয়ে এই যে নবনালন্দা এবং নবরবিকিরণের প্রয়াস এটা এবার দ্বিতীয় বছরে পড়ল, প্রথম বছর বিপুল সাড়া পেয়েছি, খুব ভালো ভালো প্রতিযোগীরা, বেশ টাফ ফাইট হয়েছে, তার মধ্যে দিয়ে আমাদের এই দ্বিতীয় বর্ষ।
অলরেডি আজকে এই প্রেস রিলিজের সময় যা যেভাবে ফর্ম ফিল আপের হিড়িক দেখছি এটা সত্যি আমাদের খুব আনন্দ দিচ্ছে। আমরা হয়তো এখান থেকে প্রতিষ্ঠিত শিল্পী গড়ে তুলতে পারবো না, পারতেও পারি, পারবো না বলাটা একেবারে নেগেটিভ বলাটা উচিত নয় হয়তো, এবং তারা না এই যে মূল স্রোতে এগিয়ে যাচ্ছে এটা দেখেও আমাদের সত্যিই খুব আনন্দ হচ্ছে। তারা একের পর এক কাজ করছে, নবরবি কিরণের ইউটিউব চ্যানেলে তাদের কাজ আপনারা দেখতে পারবেনই, এবং এবং তারা যে এখানে গানও গাইলো এই কিছুক্ষণ আগে, তাদের অদ্ভুতভাবে তাদের যে ইম্প্রুভমেন্ট, তাদের যে এই আনন্দ, এই আনন্দটাকেই আমরা নিয়ে চলতে চাই গানের ভিতর দিয়ে। এটাই আমাদের সাফল্যতা আমি মনে করি। আর আগামী দিনে আরও অনেক বড় বড় চমক এই নবরবি কিরণ এবং নবনারন্দা হাইস্কুল থেকে আপনারা পাবেন, এই আশা রাখি। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। আমাকে নবনারন্দার তরফ থেকে যে দায়িত্ব দেওয়া হবে আমি খুব আনন্দ সহকারে সেটা পালন করব। কেননা নবনারন্দার সঙ্গে জড়িত যারা, অরিজিৎ ছাড়াও যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাদেরকে আমি বহু বছর ধরে একটা ভীষণ সুন্দর সম্পর্কের সঙ্গে আমি জড়িত, এবং এই প্রতিযোগিতার কাজটি গত বছরই আমি করেছি, ফাইনালে ছিলাম। সেখানে যেটা বলবার, সেখানে কলকাতার বাইরে, কলকাতা তো আছেই, কলকাতার বাইরে সারা বাংলায় বিভিন্ন জেলা থেকে এত সুন্দর গলা, এত সুন্দর রবীন্দ্রনাথের গানের সঠিক গায়কই শুনেছি, যেটা আমাকে অবাক করেছে। এখন তো ফিউশন চলছে, অনেক কিছুই চলছে, কিন্তু নবরবি কিরণ তথা নবনালন্দা কিন্তু এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে, যেটা ভীষণ দরকার, যেটা হারিয়ে যাচ্ছে। আমি কিন্তু সেই প্রতিযোগিতায় কার কাছে শেখেন তাও জানি না, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু অসাধারণ গান গিয়েছে তারা, এবং সেইটা একটা বিরাট প্রাপ্তি, তাদের কাছেও একটা প্রাপ্তি নবনালন্দা যে তাদের এই জায়গাটা করে দিচ্ছে সকলকার সামনে, সকলকে গান শোনানোর, তাদের জড়তা কাটিয়ে তারা তারা তাদের কিন্তু জড়তা নেই, এত স্বতঃস্ফূর্তভাবে যারা গান গেয়েছে অন্তত ফাইনালে, আমরা সত্যি অবাক হয়ে গেছি, ধন্য ধন্য করেছি। সুতরাং এই কাজ এই বছর কেন, আরও বছর বছর হোক, আরও বছর বছর আমরা নতুন শিল্পীকে পাই। আমি এই কাজের সঙ্গে জড়িত থাকতে পেরে সত্যি কৃতজ্ঞ থাকব, এবং অত্যন্ত আনন্দ চিত্তে সেই কাজ আমি সমাপন করব।